فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. জীবন, আপনার প্রশ্ন শুনলাম। আপনি প্রশ্ন করেছেন, আমরা তো জানি যে ইসলামী শরিয়া মতে বাবার সম্পত্তি যখন ভাগ হবে তখন সন্তানদের মধ্যে এমন ভাগে ভাগ হবে যেমন দুইজন মেয়ে যা পাবে তার সমপরিমাণ একজন ছেলে পাবে। আর ইসলামে এমন কোনো আইন কি আছে যে মেয়েরা বাড়িতে পাবে না, শুধুমাত্র বাইরে পাবে, যেমন মাঠে খেতে খেত খামারে? এমন যদি হয় কোনো মেয়ের বাড়িতে জায়গা দরকার আর সে যদি দাবি করে আমি বাড়িতে আমার অংশ চাই, আমার প্রয়োজন, এতে কি কোনো সমস্যা আছে বা এতে কি সে দোষী সাব্যস্ত হবে বা গুনাহগার হবে বা তার এই চাওয়া কি অন্যায়? অনেক বড় লেখার জন্য দুঃখিত। আচ্ছা, যা হোক, হ্যাঁ, প্রশ্নটি আমরা সবাই শুনলাম। এর সংক্ষেপ উত্তর হলো এই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। যেমন প্রশ্ন করেছেন যে এমন কোনো আইন কি আছে ইসলামে যে মেয়েরা বাড়িতে পাবে না, শুধুমাত্র বাইরে পাবে? না, এমন কোনো আইন নাই, বরং ছেলে মেয়ে সবাই সর্বপ্রকার জমিতে অংশ পাবে। এবং এটা তারা বুঝভাড়া করবে, ভিটে বাড়ির জমির দাম যেহেতু বেশি হয় মাঠঘাটের জমি থেকে, সুতরাং বনকে যদি বাইরের জমি দিতে হয় সেটা তার সন্তুষ্টির ভিত্তিতে দিতে হবে। তার মানে বাইরের জমির যে পয়সা সেই হিসেবে বিবেচনা করে ওই ভিটে বাড়ির পয়সাকে তুলনা করে, ভিটে বাড়ির যে মূল্য হয় সেটাকে তুলনা করে তাকে বুঝিয়ে দিবে। এক কথায় বোঝাপড়ার মাধ্যমে সমাধান নিষ্পত্তি হতে হবে। তাছাড়া এটাই হলো বাস্তব কথা যে ছেলেরা যেমন ভেটে বাড়ির অংশ পাবে, মেয়েরাও পাবে। ভেটে বাড়ির অংশ, বাইরের অংশ, সব কিছুতে তাদের অংশ থাকবে, তাদের এটা ন্যায্য অধিকার। হ্যাঁ, এবং এরকম কোনো দাবি তুললে কোনো মেয়ে ভাইদের নিকট কোনো সমস্যা নেই, এই জন্য সে দোষী হবে না বা গুণাগার হবে না, প্রশ্নে ওঠে না গুণাগার হওয়ার, এবং তার এ চা পাওয়া অন্যায় নয়। আশা করি উত্তর পেয়েছেন সংক্ষিপ্ত আকারে। পরিশেষে বলবো যে আসলেই দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ওই হিন্দুদের প্রথা বিরাজ করছে অনেকের ক্ষেত্রে, যে বাবা মায়ের সম্ভবিতে ছেলেরা বিশেষ করে কোনো অংশ দিতে চায় না বোনদেরকে। আবার অনেক সময় অধম বাবা, নিকৃষ্ট মা মেয়েদেরকে বঞ্চিত করে, তাদেরকে তাদের ন্যায্য হক দেয় না। আলহামদুলিল্লাহ, বলে যে ওর বিয়ে শাদী হয়ে গিয়েছে আর দেওয়া দরকার কি, মাও বঞ্চিত করে বাবাও বঞ্চিত করে। আবার বাবা মা দিতে চাইলেও দেখা যায় ছেলেরা রদ বদল করে, ইচ্ছা মতো বাবা মায়ের সম্পত্তিকে তারা ভাগ ভোগ দখল করে, এবং অনেক বোনই তাদের লজ্জা পায় তাদের অংশ পুরোপুরি নিতে, বলে যে যদি নিয়ে নিই তাহলে কী করে মুখ দেখাবো, আসার তো পথটা রাখতে হবে, এসব চিন্তা করে তাদের নিজের অংশ নেওয়া থেকে বিরত থাকে। তো এটা মোটেও উচিত নয়, এমন মানসিকতার সৃষ্টি সাধারণত এসেছে এই কারণে যে ভাইয়েরা খারাপ চোখে দেখে। এবং এমন হয়েছে, দেখা গিয়েছে বোন তার ছেলেকে বিদেশ পাঠাবে টাকার দরকার, ভাইয়ের কাছে দরখাস্ত করেছে নিজের জমির জন্যে, টাকা দিয়েছে লসা করে, কিন্তু এরপর থেকে ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই বোনে কোনো সম্পর্ক নাই, আলহামদুলিল্লাহ। তো এগুলি সবই অন্যায় এবং জুলুম, তো এগুলি মোটেও উচিত নয় মুসলিম ঘরে হওয়ার, হওয়া এমনটি মোটেও বাঞ্ছনীয় নয়, আল্লাহ হেদায়েতের মালিক। দেখা যাচ্ছে এক্ষেত্রে অনেক বাড়াবাড়ি রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা হয় বঞ্চিত, তো বাবা মা তার খেয়াল খুশি অনুযায়ী বণ্টন করে। তো শরীয়ত বাবা মার
তাদের ইচ্ছা অনুযায়ী চলে না, পৃথিবীর কারো কোনো ইচ্ছায় চলে না, শরীয়ত ছাড়া আপন গতিতে। এমনকি মিরাসের বিষয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন এটার ভাগ বণ্টনের দায়িত্ব নিয়েছেন। সূরাতুন নেসার ভিতরে তিনি স্পষ্ট আকারে খুলে বলেছেন কার কত অংশ। এরপরও যারা সীমা লঙ্ঘন করে তারা বড় জালেম, এবং তারা নিজেদেরকে আশঙ্কাজনক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। মহান রব্বুল আলামিন বলেন, আয-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, জালেমদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন কঠিন বেদনাদায়ক শাস্তি। সুতরাং যারা হেরফের করে মিরাসের ক্ষেত্রে, যা যেটা প্রাপ্য শরিয়া ভিত্তিক সেটা দেয় না, তারা বড় জালেম, এবং তাদের পরিণতি অনেক খারাপ, অনেক আশঙ্কাজনক। যাই হোক, মিরাসের সাথে অনেক কুসংস্কার জড়িয়ে রয়েছে। কোথায় হুদুমকালে বাবা মারা গিয়েছে, এখন পর্যন্ত জমির কোনো ভাগ নেই, মা মারা গেছে, জমির কোনো ভাগ নেই, এভাবে ভোগ দখল করে চলেছে ওই জালেম ভাইরা। মেয়েদেরকে কোনো অংশ দিচ্ছে, তাদের বন্ধের কোনো অংশ দিচ্ছে না, বা মৃত্যুর পরে যে বন্টন করতে হবে মৃত ব্যক্তির সম্পদকে, এ ধারণাই নাই। এভাবে যুগের পর যুগ অন্যায়ভাবে কিছু সংখ্যক ওয়ারিস ভোগ দখল করছে, আর বাকিরা বঞ্চিত হয়ে থাকছে। এলাল্লাহিল মুস্তাকা, আল্লাহ রাব্বুল আমিনের বন্ধুদেরকে বুদ্ধি দান করুন, জাহিল মূর্খদেরকে শিক্ষা দান করুন, আমাদের সবাইকে শরিয়া মোতাবেক পরিচিত হওয়া তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।